এই গাইস, তোমরা কেমন আছো? তো আজকে তো পয়লা বৈশাখ, তোমরা সবাই জানো। আর এই দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর চোখ থেকে কিন্তু ঘুম নামছে না। আর এদিকে ছেলে দেখো, 5:30 পৌনে 6টার মধ্যে উঠে স্নান টান করে ফুটবল খেলতে যাবে মাঠে। তো ও তো চলে গেল, কারণ আমার বড় ওকে দিয়ে এলো। আর আমি এই দেখো ওষুধ নিয়ে বসেছি, ওষুধ খাওয়ার পালা। ওষুধ ওষুধ খেয়েই দেখো র্যাকটা তো পুরো খালি করিয়েছি, কারণ র্যাকের মধ্যে জামা কাপড় ছিল, জামা কাপড়গুলোকে নামিয়ে ব্যাগগুলোকে এবারে গোছাবো। আর এদিকে বর দেখো হাই তুলছে ছেলেকে মাঠ থেকে দিয়ে আসার পর। তো আর এদিকে দেখো, তারপর আমি গোছ গাছ করে এদিকে ঘরটা মুছতে আরম্ভ করে দিলাম। আর আজকে এই প্রথম লক্ষ্মী গণেশ পুজো দেব, ওদিকে র্যাকটা গোছানো বাকি আছে, র্যাকটাও গোছাবো। তো 3 বছর ধরে ব্যবসা করছি, কোনোদিনই লক্ষ্মী গণেশ পুজো দিইনি। তো কালকে রাত্রি হঠাৎই মনে পড়লো যে আমার লক্ষ্মী গণেশ পুজোটা দেওয়া উচিত পয়লা বৈশাখের দিনে। যাই হোক, ঠাকুর কিনে এনেছি, তারপর টুকটাক যা লাগে ফল মিষ্টি ফুল এসব কিনে এনেছি। ফল কিনে আনিনি, ফুল মিষ্টি এসব কিনে এনেছি। আর এইদিকে দেখো বর স্নান টান করে নতুন গেঞ্জি পরে নিল। আর এই দেখো র্যাকের মধ্যে জামা কাপড়গুলোকে নামিয়ে এই দেখো ব্যাগগুলো গুছিয়ে নিলাম। তো এদিকে পুজোর জন্য রেডি করেছি। তো ঠাকুরটা বর বসিয়ে দিল, লক্ষ্মী গণেশ ঠাকুর। তো আমি তারপরে এই ঘরটা পেতে দিলাম। ননদ এসেছিলো, ননদ দেখিয়ে দিল যে কীভাবে কী করব। তারপর পুজো টুজো সেরে খেতে বসে গেলাম। বর এনেছিলো কচুরি কাঁচরাপাড়া থেকে, কচুরিটা তো খেতে ভীষণই টেস্টি ছিল। তারপর কচুরি কচুরি খেয়ে রান্না করে দুপুরে বেরিয়ে পড়লাম 2 ননদিনের সাথে কলকাতায় যাব। তো কলকাতায় যাব কি কারণ সেটা তোমাদেরকে বলবো পরে। যাই হোক, তারপর আমরা ট্রেনে উঠে গেলাম। তো সাথে আমাদের জামাইবাবুও ছিল, জামাইবাবু 2 ননদ। আর প্রচণ্ড গরম ছিল পয়লা বৈশাখের দিন, এতটাই গরম ছিল যে মানে আমার তো খুবই কষ্ট হচ্ছিল। আর শাড়ি পরেছি, আর আমি একটা পাতলাই শাড়ি পরেছি, হালকা পাতলা হালকা পাতলা শাড়িটা পরেও খুবই কষ্ট হচ্ছিলো। আর এই যো এটা আমার ছোট ননদিনী, আর এই যে আমার জামাইবাবু। ভিডিও করতে বারণ করছিল, আমি তাও করেছি, জামাইবাবু জানে না। যখনই ভিডিও করতে যাই জামাইবাবু খালি মানা করে যে ভিডিও করো না। তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, হাসি ঠাট্টা করতে করতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর ওই দেখো কিছুক্ষণের মধ্যে না আমরা হারিয়ে গেছিলাম, মানে আমি রাস্তাটা চিনি, আমি তো শিয়ালদাতে যাই আসি চিনি। যাই হোক, মানে জামাইবাবু আর আরেক দিদি আর আমরা আলাদা হয়ে গেছিলাম। তারপর জামাইবাবুর জন্য আমরা অপেক্ষা করলাম, জামাইবাবু গেছিলো টয়লেটে। তো এই যে এলাম আমরা, আমার এক রিলেটিভের বাড়িতে এসেছিলাম। তো এখানে এসে তোমরা দেখে কে কতটা বুঝতে পারছো কি আমি জানি না। যাই হোক, তো এখানে আমি কারণটা এখন বললাম না, এটা অন্য একদিন বলবো। তো তারপর যাই হোক, সবাই মিলে বসে গল্প গুজব করছিল, একটু কান্নাকাটির পালাও চলছিল। মিষ্টি খেতে দিল, জল মিষ্টি দিল। তো আমরা তো কেউ কিছু খাবই না, জল মিষ্টি সিঙ্গারা খেতে দিল। তারপর বাড়ি যাওয়ার জন্যে রওনা দিতে হলো। আর এই দেখো এখানে একটা তোমাদের যীশুখ্রিস্ট দেখালাম। তো বাড়ি যাওয়ার জন্য রওনা দেওয়ার জন্য আমরা শিয়ালদায় পৌঁছেও এলাম, অনেকটা রাত হয়ে গেছিলো। আর এখানে দেখো এই যে সোনার দোকানগুলো দেখছো না, এই দোকানগুলো আমি কোনোদিনই দেখিনি। জামাইবাবু আসলে শিয়ালদার মানে অন্য সাইডটা দিয়ে ঢুকিয়েছিলো, তো এই দোকানগুলো আমি আগে কখনোই দেখিনি। এই যে পিসিচন্দ্র জুয়েলার্স, সেনকো জুয়েলার্স, তো এই সোনার দোকানগুলো দেখলাম, যা ভীষণই ভালো লাগছিলো। তো কারণ আমি শিয়ালদায় প্রচুর যাতায়াত করি, কোনোদিনই কিন্তু এই দোকানগুলো আমার চোখে পড়েনি। যাই হোক, ট্রেনের জন্য রওনা দিলাম, দেখলাম যে লালগোলা ট্রেন দাঁড়িয়ে আছে। আর ওই যে লালগোলা ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো ট্রেনের মধ্যে আমরা উঠে পড়লাম। আর এখানে একটা হাসির ব্যাপার হলো, তো ট্রেনে উঠে জায়গা পাচ্ছিলাম না। তারপর যাই হোক, এই যে সামনের দিকে এগিয়ে আসলাম, এগিয়ে এসে সিট পেলাম। তো ওদিকেও বসেছে দিদি, জামাইবাবু বসেছে, আর আমি আর আমার মামাদের সাথে আর এক ছোটো মামাদের সাথে বসেছি। দেখে তো বুঝতেই পারছি প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সারাদিনের পর চোখটা একদম বসে গেছে, এখানেই জামাইবাবুর মতো ভিডিও করতে বারণ করছিল। তারপর সবাই মিলে বাড়ি আসতে আসতে মোটামুটি 9টা বেজেছিলো। বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে এই যে একটা নাইটি পরে নিলাম, আর এই হলুদ নাইটিটা পয়লা বৈশাখে নিয়েছি। তো সারা মুখটা পুরো কালো হয়ে গেছে, তো পাউজ দিয়ে মুখটাকে মুছে নিলাম, আর এই হলুদ নাইটিটা নিলাম। আর যাই হোক, তারপরে যেখান থেকেই ঘুরে আসি না কেন, রান্না তো দেখতেই হবে, কারণ সবাই খাবে। তো দেখলাম যে মাংস রয়েছে, অনেকটা মাংস রয়েছে, আর ভাতও রয়েছে। দেখলাম যা ভাত রয়েছে মোটামুটি দুজনের হয়ে যাবে। এদিকে ছেলেমেয়ের জন্য বর এনেছিলো এই যে বিরিয়ানি, ছেলেমেয়েরা রোল খেয়েছিল, রোল খাওয়ার পরে বর 2 প্যাকেট বিরিয়ানি এনেছিলো। যাই হোক, এই দিয়ে আজকে হয়ে যাবে। তারপর হঠাৎই লেগে গেল ঘরে,
আমার সাথে আর বরের সাথে ঝামেলা, সেই কি ঝামেলা, মানে বলার বাইরে প্রচুর প্রচুর ঝামেলা লেগে গেছে। আর এইদিকে দেখো আর এক জামাইবাবু এসেছিল, তো বর আর জামাইবাবু এখানে বসে গল্প করছে। প্রচুর ঝামেলা লেগে গেছে, এতই ঝামেলা যে কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে ঘর থেকে, মানে এতটাই ঝামেলা লেগে গেছে। আমার মাথাটা গরম হয়ে গেছিলো, বরেরও মাথাটা গরম হয়েছিলো, চলেই যাবো ভেবেছি নিয়েছিলাম সেদিন বাড়ি থেকে। তো কান্নাকাটি চলছিল, আর এই দেখো ছেলেও আমার বুকের ওপরে শুয়ে আছে, মানে ও ভীষণ কষ্ট পায় ঝগড়া করলে, ও খুবই কষ্ট পায়। যাই হোক সেদিন আর খাওয়া দাওয়া হয়নি, সেদিন ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এই দুঃখের কথা কী আর বলবো, তোমরা যাই হোক আমার চ্যানেলটাকে ফলো রাখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।